অভয় ধর্ষণ এবং খুনের মামলায় নতুন মোড়, ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজ আর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবার সিবিআই এর সমন পেয়ে শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সন্দীপ ঘনিষ্ঠ অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে এবং সৌরভ পাল। দীর্ঘক্ষণ জেরা এই তিন চিকিৎসককে। এই ছবিতে দেখা গিয়েছিল অনেককেই, চিহ্নিত করা গিয়েছিল এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক অভিক দেকেও। লাল জামা পরে দাঁড়িয়েছিলেন তিনি। কি করছিলেন সেখানে? কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ব্যাখ্যা দিয়ে বলেছিলেন ফরেন্সিক এক্সপার্ট। সত্যিটা বোধহয় তা নয়, তাই এই সত্যি জানতেই এবার অভিক দেকে সিজিওতে ডেকে পাঠালো সিবিআই। অভিক দের বিরুদ্ধে রয়েছে থ্রেট কালচার চালানো সহ একগুচ্ছ অভিযোগ, তার মধ্যে অন্যতম 9 আগস্ট সেমিনার হলে তার উপস্থিতি। সেই মতো সিবিআই এর সমন পেয়ে শনিবার দুপুরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিক। সিবিআই এর নজরে রয়েছে যে সন্দীপ ঘোষের সাথে এরা কতবার কমিউনিকেট করেছিল এবং সেখানে কি নির্দেশ দেওয়া হয়েছিল, কাদের নির্দেশে তারা সেখানে গেলেন এবং কার প্রভাবে তারা পিও অবধি পৌঁছে গেলেন, সেটাই কিন্তু তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় দীর্ঘ সময় ধরে কিন্তু এই তিনজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এদিন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও তলব করা হয় সিজিওতে। অভিযোগ, ঘটনার দিন আরজি করেই ছিলেন বিরূপাক্ষ। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরেই উঠে আসে একাধিক চিকিৎসকের নাম। অভয়ের মৃত্যুর রেশ টেনে তারই তদন্ত শুরু করেছে সিবিআই। তবে শুধু বিরূপাক্ষ বা অভিক নয়, সৌরভ পাল নামে আরও এক চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিপাবলিক বাংলা। জুনিয়ার চিকিৎসকেরা কাজে যোগ দেওয়া মাত্রই আচমকা আরজিকরের ধর্ণা মঞ্চ খুলতে শুরু করেন রেকর্ডার্সের লোকজন, জানিয়ে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রেকর্ডার্সের মালিক। যদিও মঞ্চ খোলা হবে না বলেই সাফ জানিয়ে দেন চিকিৎসক। শনিবার থেকে জরুরি পরিষেবায় ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, যদিও আন্দোলন চলবে সাফ কথা জুনিয়র চিকিৎসকদের। এরই মধ্যে আরজিকর হাসপাতালে ধর্ণা মঞ্চে খোলার তোড়জোড় ডেকোরেটরসের মালিকের, জানিয়ে হাসপাতাল চত্বরেই তুমুল বচসা। কার ধর্ণামঞ্চ খুলতে এলেন ডেকোরেটরস এর মালিক? কেন মঞ্চ খুলতে এত তাড়া? এই নাম্বার দিয়েছি, নাম্বারে করুন। আপনার মালগুলো নিয়ে চলে যান আর এসে পেমেন্টটা নিয়ে যান। ডেকোরেটরসের মালিকের কথাই অবশ্য ছিঁড়ে ভেজে নি। ডেকোরেটরসের মালিকের সঙ্গে তীব্র বচসায় জড়ান জুনিয়র চিকিৎসকরা। পুরো বিষয়টিতে ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি চিকিৎসক অনিকেত মাহাতো। আমরা একটা হয়তো মিসকমিউনিকেশন হয়েছিল, ডেকোরেটরের সাথে আমরা কথা বলে নিচ্ছি, ধর্ণা মঞ্চ যেমন আছে ঠিক সেইভাবেই থাকবে। ডেকোরের আরডিএ প্রেসিডেন্টের পক্ষ থেকে বলছি, ধর্ণা মঞ্চ যেমন ছিল সেইভাবেই চলবে, ডেকোরেটরের সাথে যেটুকু মিসকমিউনিকেশন হয়েছিল সেটা আমি অতি দ্রুত মিটিয়ে দেবো, ধর্ণা মঞ্চ যেমন ছিল সেইভাবেই থাকবে। 27 সেপ্টেম্বর রয়েছে আরজিকর মামলার পরবর্তী শুনানি, ডেডলাইন মেনে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়গুলো কি মেটাবে রাজ্য নাকি শুধুই জল মাপবে? রিপাবলিক বাংলা। আর এদিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সেখানে ধর্ণা উঠতেই ধর্ণা চত্বর ধুয়ে মুছে একেবারে সাফ করে দিল প্রশাসন। রাস্তায় আলকাত্রা এবং দেওয়ালে চুনকাম দিয়ে একেবারে মুছে ফেলা হলো প্রতিবাদের এই চিহ্ন।
যেখানে স্লোগান মুছে দিয়ে মানুষের মন থেকে কি আন্দোলন মুছে ফেলা যাবে, যে প্রশ্ন ইতিমধ্যেই করছেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, যারা পথে নেমেছেন বিচারের দাবিতে। ধর্ণা উঠতেই আন্দোলনের চিহ্ন মুছে ফেলতে মরিয়া শাসক। জুনিয়র ডাক্তাররা আংশিকভাবে কাজে ফিরতে না ফিরতেই স্বাস্থ্যভবন চত্বর ধুয়ে মুছে সাফ করে দিল প্রশাসন। এতদিন যেখানে শোভা পাচ্ছিল জ্বালাময়ী স্লোগান, রং বেরঙের গ্রাফিটি, সেখানে এখন শুধুই রং আর আলকাতরার গন্ধ। সকাল 9টা থেকে প্রতিবাদের ভাষা কোথাও গিয়ে মুছে ফেলার একটা চেষ্টা যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি করা হলো। স্বাস্থ্যভবন চত্বরে কাঁচা রঙের গন্ধ কিন্তু একেবারে বোঝা যাচ্ছে স্পষ্ট। এই গেটগুলিতেই প্রতিবাদের ভাষা, স্লোগান, বিভিন্ন যে পথচিত্র সেগুলি আঁকা হয়েছিল, লেখা হয়েছিল। এই যে গোটা রাস্তাটা, এই রাস্তা আমরা দেখেছি টানা 11 দিন প্রতিবাদের ভাষায় একেবারে রঙিন হয়ে উঠেছিল। এই দেওয়ালগুলোও আজকে নতুন রং করা হয়েছে। সকাল সকাল প্রশাসনের নির্দেশে কাজ শুরু করে দেন রঙের মিস্ত্রিরা। বেলা আস্তে আস্তে আন্দোলনের আর কোনো অস্তিত্বই রইল না সেখানে। সকাল 6টার সময় এসে কাপ চ্যানেল রাস্তার সাইডের নীল সাদা মাছ একটা জায়গায় লেখা ছিল তো দেখছিলাম, না আমরা মেরে এই এতে যাচ্ছিল এই যে। এদিকে স্লোগান মোছা হতেই সৌন্দর্যের দোহাই দিচ্ছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। দেওয়ালটা নোংরা হয়ে যায়, আমরা দেওয়ালগুলো যাতে সুন্দর থাকে, যাতে রং ঠিক থাকে সেটা দেব। ওনার আন্দোলনের ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু আমি একটা অফিসে যাব, সেই জায়গাটা সুন্দর হবে না। আমি একটা এলাকায় যাব, যে এলাকাটা সুন্দর থাকবে না, এটা ঠিক না। মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে জাস্টিস ফর আরজিকর। আর সমুদ্র হিমাচল সমবেত কণ্ঠে যখন বিচারের ডাক দিয়েছে, তখন রং বা আলকাতরা দিয়ে তা কি আদৌ মোছা সম্ভব? রিপাবলিক বাংলা।